সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে উপস্থিত হয়েছি আমাদের দেশের অন্যতম একজন কবির জীবনী নিয়ে। আজকে আলোচনা করব সৈয়দ ফররুখ আহমদ, আমাদের দেশের একজন ইসলামী রেনেসাঁর কবি, একজন প্রখ্যাত বাংলাদেশি কবি। এই বাঙালি কবি মুসলিম রেনেসাঁর কবি হিসেবে পরিচিত লাভ করেছিলেন। তার কবিতার বাংলা অধঃপতিত মুসলিম সমাজের পুনর্জাগরণের অনুপ্রেরণা প্রকাশ পেয়েছে। বিংশ শতাব্দীর এই কবি ইসলামী ভাবধারার বাহক হলেও তার কবিতা প্রকরণ কৌশল, শব্দচয়ন এবং বাক প্রতিমার অনন্য বৈশিষ্ট্যের সমুজ্জ্বল আধুনিকতার সকল লক্ষণ তার কবিতায় পরিব্যাপ্ত। তার কবিতায় রোমান্টিকতা থেকে আধুনিকতায় উত্তরণের ধারাবাহিকতা পরিস্ফুট। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থ তিনি যে কাব্যভাষায় সৃষ্টি করেছেন তাও স্বতন্ত্র এবং এ গ্রন্থ তার এক অমর সৃষ্টি। জন্ম ও পরিবার সৈয়দ ফররুখ আহমেদ। 1918 খ্রিস্টাব্দে তৎকালীন যশোর জেলার অন্তর্গত, বর্তমানে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মাজাইল গ্রামের সৈয়দ বংশে জন্মগ্রহণ করেন। তার বাবা সৈয়দ হাতেম আলী ছিলেন একজন পুলিশ ইন্সপেক্টর। ফররুখ আহমেদের মায়ের নাম রওশন আক্তার। 1942 সালের নভেম্বর মাসে আপন খালাতো বোন সৈয়দা তৈয়বা খাতুন লিলিকে বিয়ে করেন। তার নিজের বিয়ে উপলক্ষে ফররুখ উপহার নামে একটি কবিতা লেখেন যা সওগাত পত্রিকায় অগ্রহায়ণ 1349 সংখ্যায় ছাপা হয়। ফররুখ আহমদের ছেলে মেয়ে 11 জন। শিক্ষা জীবন ফররুখ আহমদ খুলনা জিলা স্কুল থেকে 1937 সালে ম্যাট্রিক এবং কলকাতার রিপন কলেজ থেকে 1939 সালে আইএ পাস করেন। এরপর স্কটিশ চার্চ কলেজে দর্শন এবং ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা শুরু করেন। ছাত্রাবস্থায় তিনি বামপন্থী রাজনীতিতে ঝুঁকে পড়েন, তবে 40-এর দশকে তার রাজনৈতিক বিশ্বাসে পরিবর্তন আসে। তিনি ভারত বিভাগ তথা পাকিস্তান আন্দোলন সমর্থন করেন। কর্মজীবন ফররুখ আহমদের কর্মজীবন শুরু হয় কলকাতায়। 1943 সালে আইজিপি প্রিজন অফিসে, 1944 সালে সিভিল সাপ্লাইতে এবং 1946 সালে জলপাইগুড়িতে একটি ফার্মে চাকরি করেন তিনি। 1945 সালে তিনি মাসিক মোহাম্মদীর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন, তবে শেষ পর্যন্ত স্থায়ীভাবে চাকরি করেন ঢাকা বেতারে, অর্থাৎ ঢাকা রেডিওতে। দেশ বিভাগের পর 1948 সালে ফররুখ আহমদ কলকাতা থেকে ঢাকায় চলে এসে ঢাকা বেতারে যোগ দেন। এখানেই প্রথমে অনিয়মিত হিসেবে এবং পরে নিয়মিত স্টাফ আর্টিস্ট হিসেবে 1972 সাল পর্যন্ত কর্মরত ছিলেন। ফররুখ আহমদ মৃত্যুবরণ করেন 1974 সালের 19 অক্টোবর সন্ধ্যাবেলা ঢাকাতেই, অর্থাৎ আমাদের রাজধানী ঢাকাতে তিনি মৃত্যুবরণ করেন। ফররুখ আহমদের রচনাশৈলী সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় কবি। ফররুখ আহমদ সনেটও রচনা করেছেন, তার রচনায় ধর্মীয় ভাবধারার প্রভাব দেখা যায়। এছাড়া আরবি ফার্সি শব্দের প্রাচুর্য তার লেখার অন্যতম বৈশিষ্ট্য। ইসলামী ঐতিহ্যের প্রতি ছিল তার অগাধ আস্থা, তবে তিনি পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলার সমর্থন করতেন। পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই কবি ফররুখ আহমদ মাসিক সওগাতের আসীন 1354 সেপ্টেম্বর অক্টোবর 1947 সংখ্যায় পাকিস্তান রাষ্ট্রভাষা ও সাহিত্য নিবন্ধনে লেখেন, গণতান্ত্রিক বিচারে যেখানে সমগ্র পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা হওয়া উচিত, সেখানে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষাকে পর্যন্ত যারা অন্য একটি প্রাদেশিক ভাষায় রূপান্তরিত করতে চান তাদের উদ্দেশ্য অসৎ। পূর্ব পাকিস্তানের সকল অধিবাসীর সাথে আমিও এই প্রকার অসাধু প্রতারকদের বিরুদ্ধে আমার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অর্থাৎ তিনি ভাষার প্রতি, বাংলা ভাষার প্রতি, বাংলা ভাষা রাষ্ট্রভাষা হোক এর প্রতি অগাধ বিশ্বাস করতেন এবং তিনি এই বিষয়ে পাকিস্তান আমলে প্রতিবাদী একজন ব্যক্তি ছিলেন। তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে অন্যতম সাত সাগরের মাঝি, সিরাজাম মনিরা, নৌফেল ও হাতেম, মুহূর্তের কবিতা, দুলাই কাব্য, হাতেম তাই, নথুন লেখা, কাফেলা, হাবিদা মরুর কাহিনী, সিন্দাবাদ, দিলরুবা, শিশুতোষ,
গ্রন্থগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পাখির বাসা, হরফের ছড়া, ছাদের আসর, ছড়ার আসর, ফুলের জলসা ইত্যাদি। এই মহান কবি, এই মহান ব্যক্তি, এই ইসলামী রেনেসাঁর কবি, এই মুসলিম রেনেসাঁর কবি এদেশের জন্য, এদেশের মানুষের জন্য অনেক কিছু রচনা করে গেছেন। তার অনবদ্য রচনাগুলো আজও মানুষ পড়ছে, আজও মানুষ তার এই রচনা থেকে অনেক কিছু শিখছে, অর্জন করছে, সমাজ, রাষ্ট্র এবং ব্যক্তি তার এই রচনা থেকে উপকৃত হচ্ছে। এই মহান কবি আমাদের অহংকার, আমাদের গৌরব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।